আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো যে আমরা কিভাবে বুঝতে পারবো যে খরগোশ এখন বাচ্চা দিবে, কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে খরগোশ এখন বাচ্চা দিবে, আর বাচ্চা দেওয়ার যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই এবং খরগোশ দেখার সাথে সাথেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে খরগোশ এখন বাচ্চা দিবে। তো আমরা যে লক্ষণগুলো জানবো সেই লক্ষণগুলো এখনই খুব তাড়াতাড়ি আমরা লক্ষণগুলো জেনে নেব। তো লক্ষণগুলো জানার আগে বলে নিই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন লক্ষণগুলো জানা যাক। তো আমরা যে লক্ষণগুলো প্রথমে দেখব সেটা হলো যে খরগোশ দেখবেন খড়কোটা টানছে। আপনি সর্বপ্রথমেই দেখবেন যে খরগোশ খড়কোটা টানছে। খরগোশের পেটে যদি বাচ্চা থাকে তাহলে দেখবেন খরগোশ একলাই শুয়ে শুয়ে থাকে, সবসময় হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকবে, খাওয়া দাওয়া করবে আর সবসময় শুয়ে থাকবে, লাফালাফি একটু কম করবে। আর কিভাবে দেখতে পারছেন যে খরগোশ সবসময় কুট টানার চেষ্টা করবে, যে এইখান থেকে একটু কুট নেবে, ওইখান থেকে একটু কুট নেবে, এভাবে নিয়ে নিয়ে খরগোশ কিন্তু এক ওর বাসাটা তৈরি করবে, যেখানে বাচ্চা দিবে সেই জায়গাটা তৈরি করবে, সেখানেই বাচ্চা দেবে। দেখেন আমি কিন্তু ওইখানে শালা রেখে দিয়েছি, আমি কিন্তু উপরে, তো দেখেন ওরা ওখান থেকে কিন্তু কিভাবে শালাগুলো টেনে নিয়ে আসতেছে। শালাগুলো ওখান থেকে টেনে নিয়ে এসে কিন্তু ওর খাঁচার মধ্যে রেখে দেবে। তো এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার খরগোশ খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে। আর যদি দেখেন যে খরগোশ এরকমভাবে কুট টানছে তাহলে বুঝবেন যে খরগোশ সামনে 12-13 দিনের মধ্যেই কিন্তু খরগোশ বাচ্চা দিয়ে দিবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেনি ও কিভাবে নিজ থেকে কিন্তু ও কিন্তু ওই কুটগুলো নিয়ে আসছে, এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। মূলত এই ভিডিওটা আমার এক ছোট ভাই দিয়েছে আমাকে। যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।